Ô, mas Coique! Ô, lembra da Coique, Coique! Coique! Ô, Coique! Ô, Coique! Ô, babacê! আমি হাঁপাই গেছি, বিশ্বাস করো আমি হাঁপাই গেছি। বুক দুক পুক দুক পুক করতেছে, বুক দুক পুক দুক পুক দুক পুক দুক পুক দুক টুক পুক টুক পুক করতেছে। কি হয় কি, ও কয় ডাকি কয় ডাকি। ও মা গো, এমনটাও শুনতে হইব আমা গো, এমনটাই শুনতে হবো। চলো মেন করছে, কয়ে ফেলি যা কইতাইছি। চলো বন্ধুরা, আমি সত্যি হাঁপিয়ে গেছি। কয় ডাকি, হ্যাঁ এ মন্দিরাকে বলছে তুই সন্ধে পুজো দিস। বাবা, এ বছরের এইটাই হলো মারাত্মক জোকস অব দ্য ডে, বলবো না অব দ্য ইয়ার। সত্যি, হ্যাঁ কত ধরনের দেখেছে, ওর মতন দেখিনি। বিশ্বাস কর, তুই সন্ধে পুজো দিতিস, তুই এখনও গোপু সেবা ঠিক মতন করিস। হ্যাঁ তোর মতন বড় মিথ্যাবাদী ওয়াইটিতে আর একটাও কেউ নেই যে তোকে বলবো যে তুই তোর বরের মাথায় হাত দিয়ে বল, তুই বরের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা কইবি, তাই কি না বন্ধুরা? যে সন্ধে পুজো কোনো দিন দেখাতে পারলো না, এই মিটাপে গিয়ে কি বোঝা মাথায় নিয়ে এসে ঘরে এসে কি না গপু দিয়েছে, গপুকে চার বেলা তোমার সেবা করতে হবে। কালকে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম, আমার এক বান্ধবী সে কোথা দিয়ে গপু নিয়ে এসছে চিন্তা করতে পারেন? যে দেখ দিদির বাড়িতে রেখে আসতে পারতাম, গপু ঘুরবে না আমার সাথে দক্ষিণেশ্বর? হ্যাঁ এই হচ্ছে গপু সেবা। তাহলে তুই তুই নিজে এতদিন একদিনও ধূপ কাঠি নাড়ছিস, প্রদীপ নাড়ছিস, দেখাতে পারিসনি। তুই চলে গেলি মন্দিরাকে খোঁচা মেরে কথা বলতে যে ওর ভিউয়ার্সরা বলে এই তুমি সন্ধে পুজো দাও, ওর থেকে সন্ধে পুজো তুই কোনো দিনও আশা করেছিস? আজকে নতুন করে সতী হচ্ছিস, তুলসী তলায় দিয়ে বাতি খাজা বাজা লেউড়ি হলো বড় সতী। কী বলবো তোকে, ছি ধিক্কার। শোন তোকে একটা কথা বলি, তুই ওকে সাপোর্ট করতে গেছিলি কেন? সব জেনেই তো গিয়েছিলি, গান্ডে পিণ্ডে একে খাওয়ায় না তাকে খাওয়ায় না, তার বাড়ি খেয়ে আসে ওর বাড়ি খেয়ে আসে, তুই ডে ওয়ানেই তো গান্ডে পিণ্ডে অনলাইন থেকে আনিয়ে তোকে খাইয়েছে, তোকে গন্ডে পিণ্ডে ঢিপিয়ে ঢিপিয়ে খাইছে। তুই বলেছিস মাছ মাছ আনলি কেন? বললো না আন্টি ভাই, তখন তো স্বপনে জাগরণে হাঁটা চলা খেতে পটিখানায় গিয়েও তোকে মনে করতো আর ফোন করতো। আজকে এরকম নিপম খারাম করলে হবে? একমাত্র সোনাদীপ ভাই ওর হয়ে ভিডিও মারতো, তখনও জানতিস ও কত নোংরা। যেদিন গিলতে বসেছিস সেই দিনও তুই জানিস ও কত নোংরা, যে হাত না ধুয়ে তোকে ভাত দিচ্ছিল। তাহলে এত কিছু জেনে তুই গেছিলি, গিয়ে দেখলি যে লালসাহীন ছেলেটা ওর পাশে বসে আছে, কামকথাময় দৃষ্টি দিয়ে ওকে আস্বাদন করছে, সেটাও তোর চোখে ধরা পড়েছে। কত বড় ঢেমনি তুই বল, আমি গালাগালি দিতে চাই না বন্ধুরা, এ কীর্তিকলাপ আমার মুখে গালাগালি পটক করে বার করে দেয়। এ বলছে আপনারা জিজ্ঞাসা করেছেন ভিউয়ার্সরা ও সন্ধে পুজো দেয় কিনা? এ তো তোকে প্রতিনিয়ত আমরা জিজ্ঞাসা করেছি, তুই বলেছিস কোনো দিন? বলেছিস কিউআর কোড দিয়ে টাকা নিয়েছিস, হিসেব দিয়েছিস? আগে প্রিয়ার জন্য কেউ না টাকা দেয় সেইগুলো তুই বলতে বসেছিস, তুই এখানে অ্যানাউন্সমেন্ট করছিস কেউ যেন ওকে টাকা না দেয়? আর তোর তোর তুই যেমন খাজা গজা একটা বারোয়ারি লেউড়ি, তোর জুটেছেও সেই রকম ভিউয়ার্স। একজন বলছে আমি 10,000 দিতাম, হায় হায় এখনও দিয়ে উঠতে পারিনি, তার মানে বোঝ মানে তোর এই ভিডিওর জন্য অপেক্ষা করছিল, তুই বলবি আরও মকা পেয়ে যাবে। পারিস ও তোরা, যেমন তুই তেমনি তোর ওই 1 টাকা 2 টাকা চালানার সব মালগুলো। আজকে মন্দিরা মন্দিরা, হ্যাঁ বলবো তো অবশ্যই তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আস আমিও ভালো আছি। আমার আমার ওই লেউড়ির ওই ছোট্ট ওটা ভালো লেগেছে? হ্যাঁ এত অ্যাপ্রিসিয়েট করেছো তোমরা, বুক ভরা ভালোবাসা তোমাদের জন্যে। চলো এত দেরি করলে তো ভিডিও বড় হয়ে যাবে। মন্দিরা ভারতের জাতীয় ফুল মনে আছে কি নেই সেটা বলতে বলতে আবার বাংলাদেশের জাতীয় ফুলের কথা বলছিস তুই? তোকে যদি আমি ইনস্ট্যান্ট কিছু প্রশ্ন করি তুই পারবি না, বল আমাদের রাজ্যের অর্থমন্ত্রীর নাম, বল বল আমাদের দেশের অর্থমন্ত্রীর নাম, বলতে পারবি? পারবি না, পারবি না, এই প্রশ্ন করলাম উত্তর দেখে তারপর বলবি। তুই একটা চলমান মূর্খ, এই ডিগ্রিধারী কেন বলিস জানিস? যেন তোকে কেউ যেন মানে অশিক্ষিত না বলতে পারে, কিন্তু দেখ তোর এই আচার ব্যবহার, তোর বক্তব্য, তোর স্পেলিং, তোর অর্থ সমস্তই তোর ক্যারেক্টার বলে দেয় তুই কেমন। জল জ্যান্ত একটা মূর্খ মহিলা, তুই জানিস মন্দিরা কেমন, তারপরেও মন্দিরাকে বিক্রি করছিস। একটা সময় তো মন্দিরা শয়নে জাগরণে মানে এই যে প্রিয়া প্রিয়ার এগেনস্টে তোর ভিডিও নেমেছিল, প্রিয়া কেন বলেছে যে এইসব ব্লগারদের জন্য আমাদের অসম্মানিত হতে হয়। আজকে আমার কেন হাসি পেলো জানেন বন্ধুরা? কারণ মাই গড, ও বলছে মন্দিরার যারা তলা চাটে তলা চাটতে যায়, তুই মন্দিরার প্যান্টির থেকে তোর ওই ঘোড়া মুখটা বার করবি তারপরে তোর তলা চাটতে যাবে, তুই তো একচেটিয়া অধিকার করে রেখেছিস, এখন আবার প্রিয়া তলা চাটতে যাচ্ছিস, মানে ওর প্যান্টির মধ্যে মুখ গুঁজতে যাচ্ছিস, সত্যি ছি ধিক্কার। তখনই চিন্তা করি না মানে এত ঘুরে আসা মন্দিরার ওই তলার মধ্যে তুই মুখ গুঁজে প্যান্টির মধ্যে ঢুকিয়ে রেখেছিস, এটা ভাবলেই ঘৃণা লাগে তোকে, জাস্ট ঘৃণা। তুই মুখ বার করবি তারপরেই তো তলা চাটতে যাবে অন্য মানুষরা, তুই সুযোগ দিবি তো? তাহলে এইটা
ভেবে আর ওই যে সন্ধে পুজো দেয় কি না এই প্রশ্ন ওকে ছুড়ে দেওয়াতে বন্ধুরা আমি এত হেসেছি, বিশ্বাস করো আমি নিতেই পারছি না। সত্যি তুই খিল্লি হয়ে যাস, তুই পুরোপুরি খিল্লি। ও রাত্রি 9টায় স্নান করে, ও হাকামোতা কাপড় দিয়ে সব করে, ওর পিরিয়ড হলো, ওর ঠাকুর ছো, এত কিছু দেখার পর আজকে এইরকম আশ্চর্যজনক প্রশ্ন তুই করলি? কত বড় লেউড়ি খাজা গজা হলে তুই এইরকম প্রশ্ন করে একটা খেললে পাত্রী হয়ে যাস, খেললের পাত্রী। তুই ওকে বলছিস সন্ধে পুজো দিস, তুই দিতিস, তুই দিস, হ্যাঁ তুই স্নান করে ওই যে দেখাস একবার, তাও নিজের মর্জি মতন, যেদিন তুই পুজো করিস না সেদিন দেখাস না, আর সন্ধেবেলায় দেখাস না, কারণ তখনও তুই কিচ্ছু করিস না। তুই প্রত্যেক দিন যে গোপু দিয়েছে তাকে খিস্তি করিস, গাল মন্দ করিস, কারণ এইটা তোর জন্য মানে পারফেক্ট একটা শাস্তি। তুই একটা লেউড়ি, তুই শুধু নোংরামি করে বেড়াচ্ছিস, ওই মন্দিরাকে সাপোর্ট করেছিলি, এখন তোর মনে হচ্ছে যে তোর মতন একটা সতী সে ওকে গিয়ে সাপোর্ট করেছে, তোকে চড়াতে ইচ্ছা করে জানিস তো, তোকে জাস্ট চড়াতে ইচ্ছা করে। হারিবজ্জাত হারামি, ও ওর বরকে নিয়ে বলছে, ওর বর ভালো তো, ওর বর ভালো, তোর এত জ্বালা পোড়ার কারণ ছিল সবাইকে বলেছিলি যে আমি আমার স্বামী দ্বারা তৃপ্তি পাই না, যার জন্যে আমি এইরকম পরকীয়া যারা করে তাদের আমি সাপোর্ট করতে যাই। তুই বান্ধবী ললিতাকে বলেছিলি, ললিতাকে বলেছিলি, একবর্ণ মিথ্যে না। আজকে তোর ওর স্বামীর প্রতি কী দয়া, মানে উঠলে ওটা ভালোবাসা যে কেন ওকে মেনে নিয়েছে, এটাই তো জ্বালা পোড়া। এই যে প্রিয়া এত টাকা পাচ্ছে, এটাও তোর জ্বালা পোড়া। এত কিছুর পর মন্দিরাকে তার শ্বশুরবাড়ির সবাই মেনে নিয়েছে, এটাও তোর কষ্ট, তোর জ্বালা পোড়ার কারণ। কী করবি বল, মানিয়ে গুছিয়ে নে, এইগুলোই তো দেখে যেতে হবে। তুই রেভুলেশন আনার চেষ্টা করলে হবে রে, জল জ্যান্ত একটা খাজা বাজা চরিত্রহীনা 33 ভাতারি, তোর মুখে এটা মানায় না যে মন্দিরের তলা কাড়া চাটে, তুই সেই সুযোগ দিয়েছিস? এক চেটিয়া চিটে গেছিস, হ্যাঁ এক চেটিয়া চেটে গেছিস, আবার কি প্যান্টির মধ্যে মুখ গুজে, তারপরে মানুষ সুযোগ পেলে তো যাবে চারটে। তুই বলছিস তুই জল জ্যান্ত একটা হারামি বজ্জাত কুলক্ষণা অমঙ্গলা অপয়া, আজকে তুই এক ছেলের বউ, তোর কোথায় থাকা উচিত বল? শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসতো, তাদের মাথায় তুই থাকতিস, তুই সন্ধে পুজো দিস? বড়া বোর বলেছিস সেটা আমার শ্বশুরমশাই দেয়, তুই ওকে কী করে বলিস? ওর শ্বশুর স্বয়ং একজন ঠাকুরমশাই পুরোহিত, হ্যাঁ গান্ডু মেয়ে ছেলে, সব জেনে ওর তলাটা তুমি চাটতে গেছিলে, কাউকে সুযোগ দাওনি যে না আমি একটু চাটি, আর কেউ যেত না সেই সময়। এখন এত মানুষ মন্দিরাকে সাপোর্ট করছে, মন্দিরা ঠিক হয়ে গেছে বলে নিজেকে কারেকশান করেছে, আবার ভুল করলে আবার বলবে মানুষে, কিন্তু সেই সময় সব মানুষ ওর এগেনস্টে ভিডিও করেছিল, কারণ ওর মেয়ের কথা ভুলে গেছিলো। তুই ওকে ভুলিয়ে দিয়েছিলি যে তোর একটা মেয়ে আছে, এমন পরিস্থিতি হতো এখনও পর্যন্ত যদি হুলের সাথে ওর সম্পর্ক থাকতো, ও পরে ওর মেয়ের সাথে সম্পর্ক করতো, এইটা বাস্তব, এটা ধ্রুব সত্য, খারাপ লাগলেও এটাই হতো। সেই সময় তুই শুধু হাওয়া দিয়ে গেছিস, এখন তোর জয়ীর জন্যে তলা চৌচির হয়ে যায়, তুই তোর মা যা যা করে উঠতে পারিনি তুই সেইগুলো ঘরে বসে করছিস, নোংরামি অসভ্য ছেঁচড়ি। কেমন বলছে সন্ধে পুজো দেয়, এই তুই জানিস ভারতের জাতীয় ফুল? না ও জানে না, ও এরকমই নেকু, ও নেকু, আন্টু শান্টু বান্টুর কথা ও জানে, ওইটাই তুই জিজ্ঞাসা করতিস। তোর কথা বলতে গেলে রাগ হাসি দুঃখ কান্না পায় না, জাস্ট তোকে একটা হাইড্রেনের মধ্যে মুখ গুজিয়ে দিতে ইচ্ছা করে। ও কখন সন্ধে দেবে, সন্ধ্যের টাইম বেঁধে দিচ্ছিস 5:30 থেকে 6, তুই দিস, তুই দেখাবি তো এই টাইমের মধ্যে আমি সন্ধে পুজো দিই? সেই সময় তুই অন্যের রক্ত শুষেক শুষে খাস, অন্যের গুষ্ঠির পিণ্ডির চটকে সে পিণ্ডটা তুই কতকত করে খাস, হাসাস নেমনি, তুই হাসাস। ও মা কালীকে গালি দিয়েছিল আর তুই নিজের মাকে, জন্মদাত্রী মাকে গালি দিয়েছিলি, কেন দিয়েছিলি? ও দিয়েছিল হুল যেন ওর স্বামী হয়, আর তুই কেন দিয়েছিলি? তা ছোট্ট কারণের জন্য। কী কারণ? তোর পোষ্যকে রাখিনি, কেন রাখবে সেটা পরিষ্কার এখন। তোর পোষ্যকে না রাখার জন্য তোর মাকে তুই খামা বলেছিলি। তোর সাথে মন্দিরার কোনো পার্থক্য ছিল? আছে, হ্যাঁ এখন আছে, মন্দিরা ভালো হয়ে গেছে। তুই তোর মাকে খামা বলেছিলি সবাই জানে, কেন বলেছিলি? তখন তোকে কেউ বোঝায়নি না, তোর ভেরু তোর হ্যান্ডব্যাগই তোকে ভয় পায়, ঠাস করে তোকে মারা উচিত ছিল হ্যান্ডব্যাগের, যে মাকে কেউ এসব বলে না, ভেরু জানে তোর হ্যান্ডব্যাগ জানে, তার মা বাবাকে তুই কতটুকু সম্মান দিস? নিজের মাকে দিস না, নিজের বাবাকে দিস না, অন্য লোকদের দিবি, এটা তো আমাদের আশা করা ভুল। নাহলে তুই ছিঙাল ছেত্রী বলতে পারিস প্রিয়াকে? কত বড় ছিঙাল ছেত্রী, তার জন্য অন্যকে এইসব খিস্তি দিস? তুই কত বড় হারানি, কত বড় মানে লালবাতি এলাকার মেয়ে ছেলে যে তুই সেই সময় সবার এগেনস্টে গিয়ে মন্দিরাকে সাপোর্ট করেছিলি। শুধু সাপোর্ট নয়, আর কেউ যেন তলা না চাটতে পারে একদম প্যান্টির মধ্যে মুখ গুজিয়ে দিয়েছিলি। ছে, ধিক্কার তোর জীবনের প্রতি, তুই হচ্ছিস হারি, কারো ভালো দেখতে পারিস না, কারো সুখ দেখতে পারিস না। প্রিয়া এত পয়সা মানুষ দিচ্ছে এইটা তুই নিতে পারছিস না, না হলে কেউ সরাসরি বলে ওকে কেউ টাকা দিও না, তোর বেলায় সবাই দেবে না, তোর কিসের জন্য দেবে মানুষ? তোর হুড়কো তোর পিছনে লাগানো আছে লোকের পিছনে লাগার জন্যে, তার জন্য মানুষের থেকে টাকা নিয়েছিস? হাড়ে বজ্জাত হারামি, লেউড়ি খাজা গজা, খাজরিয়ার খাজার বাজরিয়ার বজা, তোকে না আমি যা বলি খুব কম বলা হয়। ও বাবা, ও প্রশ্ন করছে বাংলাদেশের জাতীয় ফুল কি? তুই আমাদের রাজ্যের এই মুহূর্তে একদম না দেখে বলতে হবে, অর্থমন্ত্রীর নাম বল, ভারতের অর্থমন্ত্রীর নাম বল, কিছু জানিস? হ্যাঁ, শুধু লোকের গোষ্ঠীর পিণ্ডি চটকানো তোর কাজ, অন্যের ক্যারেক্টার বিক্রি করা তোর কাজ, নোংরা জায়গায় মুখ গুজে পড়ে থাকা তোর কাজ,
ওর থেকে ভালো কিনে আর আছে, এ আটটায় ওঠে, সে এখনও উঠেছে, আগে উঠত। সে ওপেন লাইভে ড্রিঙ্ক করা দেখিয়েছে, সেটাকেও সাপোর্ট করেছিলি। আজকে তোর মনে হচ্ছে সোমনাথ কেন গ্রহণ করেছে বউকে, মানে ও এর দুয়ো ওর দুয়োর বাড়ি খেয়ে বেড়াতো আর তুই ভিডিও করতে পারতিস ওকে নিয়ে, তাহলে খুব ভালো ছিল। বজ্জাত মেয়ে ছেলে, নোংরা একটা, তাই জন্য তুই ছেড়িয়ালিকে সাপোর্ট করেছিস। ছেড়িয়ালির এত কিছু দেখো তুই মুখ নাড়িস না, গাতন খেয়েছিস এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারতে, তখন দু চার কলম বলেছিস। আগা পাঁচতলা জল বিছুটি দেওয়া উচিত তোকে। আজকে জয়ীর বাবা সোমনাথ যদি মন্দিরাকে বর্ষা বলে ডাকে, সেটা যদি ওর কাছে আশ্চর্য লাগে, অস্বাভাবিক কিছু না। সে দেখেছে বাড়িতে অশান্তি হলে সন্তানরা আগে বুঝতে পারে, তাদের উপর এফেক্টটা আগে হয়। তুই জানবি কী করে, তোর তো চলাপড়া জনি, ওখানে ফসল ফুলবেই না, জানবি কী করে? তোর কাজই হচ্ছে পরের সন্তানরা কেন ভালো আছে, কেন সুখে আছে, কেন ভালো নেই, এইসব করা, আর সন্তানদের রক্ত শুষে খাওয়া। একটা ডাকিনী তুই, ডাকিনী আর রক্তচোষা পিশাচিনী। যেটা বলছিলাম বন্ধুরা, এ আজকে এত বড় বড় কথা বলছে, জয় তো ওর ভিডিওগুলোও দেখছে যে ওর মা বাবাকে প্রতিনিয়ত কীভাবে নোংরাই শুয়ে দিচ্ছে। জয় শুধু ওর মায়ের কমেন্ট বক্সই পড়ছে, জয় দেখছে না ওর মায়ের এগেনস্টে কে ভিডিও মারছে, লেউড়িচু শুনেছি শালি বাদরমুখী। তখন তো কারো কথা শুনিস নি, সবার এগেনস্টে গিয়ে ওর মায়ের তলা তার চাটতে গেছিলি, মানে মন্দিরা। এখন তেতো লাগছে, তেতো লাগবেই তো, নছল্লা হারামি বজ্জাত, তোকে না ঘন্টায় ঘন্টায় খেলাতে আসবো মুখের ভাষা দিয়ে। শালা তুলসীতলায় দিয়ে বাতি খেজুরিয়া হলো সবচেয়ে বড় সতী, তাও যদি কিছু না জানতাম, নোংরামি চূড়ান্ত। ও হুলকেও কল রেকর্ড শোনাচ্ছে হুলের হয়ে, ও ল্যাটা দীপ্তেরও কল রেকর্ড শোনায়, মানে এত নষ্টা, মানে ওদের সাপোর্ট করার সাথে সাথে ওরা যাদের সাথে পরকিয়া করছে তার গায়ের উপর হামলে পড়িস। আর আমি বজ্জাত, আর কথা বুঝে বলবি, তুই ওই প্যান্টির মধ্যে মুখ গুজে পড়েছিলি, কে তলা চাটতে যাবে বল, তুই সুযোগ দিবি তারপরে তো? চল এইটুকানি দিলাম, বুঝে কথা বলবি। জয় যদি তার মায়ের ভিডিও মায়ের কমেন্ট বক্স করতে পারে, তাহলে মায়ের এগেনস্টে কে কোন 33-43 ভাতারি ভিডিও মারছে তার ভিডিওটাও সে দেখতে পারে, তোর প্রতি ওর ঘৃণা বর্ষণ হবে। চল ফট চলা তলা চাটা, তলার মুখ গুজে পড়ে থাকে যার কাজ, সে আবার বেশি মারাতে বসেছে। তুই সন্ধে পুজো দিস, দেখাবি সন্ধে পুজো কখন হয়, কোন সময়ের মধ্যে সন্ধেই লাগে, দেখাবি। চলা ও আলসে, আর তুই বড় বিলসে। চলা আলসে মানে তুই হচ্ছে একটা হারামি যে তোর নিজের স্বামীরটাকেও মানে পর করে দিয়েছিস, তার মা বাবা বুঝেছে, ওরে বাবা এছাড়া কিছু দিতেই পারলো না, উল্টে এই বোঝাটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, বাঘ এখান থেকে বেবুসের লেউড়ি খাজা গজা। চলো বন্ধুরা আজকে এইটুকানি, হাসিতে আমার পেট ফেটে যাচ্ছিলো বন্ধুরা, এ জিজ্ঞাসা করছে সন্ধে পুজো দিস, হায় ভগবান, যে যে তুলসীতলায় জুতো পরে চলে যায় এ জিজ্ঞাসা করছে, এ বলে দিচ্ছে কখন সন্ধে লাগে, ওরে হারামি, যা তো এইটুকানি, আবার পরে আসবো, টাটা।